কাইলে দলের একদম স্থিতিটা হল যে আগন্তুক উপ নির্বাচন, আগন্তুক পঞ্চায়েত নির্বাচন আর আগন্তুক 2026 সনের বিধানসভা নির্বাচন আমি বিরোধী ঐক্য মঞ্চর 16টা দলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অবতীর্ণ হব লাগে। এই কথাটা মানে প্রথমের পর কই আইসো, ইলেকশনের সময়তো কইছো, ইলেকশনের পিছদিনাও কই আছো, আজিও কইছো আর 26 সনলৈকে মই কই থাকিম। আমি একেলগে কলেখে বিজেপিক আমি একেলগতে 2026 সনত অসমৰ ৰাজনীতিৰ পৰা বিদায় দিম। কিন্তু যদি আমাৰ মাজত বিবাদন হয়, আমি যদি ভাগ ভাগ হৈ পৰো, তেতিয়াহলে নিশ্চিতভাৱে আমি কেতিয়াও 2026 সনত বিজেপিক বিদায় দিব নোৱাৰিম। আৰু আমাৰ মাজত বিবাদন হোৱা মানে বিজেপিক সহায় কৰা। কালি কংগ্ৰেছ দলেও তেওঁলোকৰ PSC মিটিঙত একেলগে খেলিব বুলি সিদ্ধান্ত লৈছে। আমি ধন্যবাদ জনাইছোঁ, আমি আদৰণি জনাইছোঁ। আর তেখেতসকলে মাজতে অকমান গন্ডগোল করার কারণে তেখেতসকলের লগত আমার একটা সংঘাত হয়েছিল, মই প্রতিবাদ করেছিল, মোক অল্প বেয়াও পাইছিল। সেই কারণে আপনাদের জানে তেখেতসকলে পঞ্চায়েত ইলেকশন অকলে খেলিম বলে কই দিয়ার কারণে, উপ নির্বাচন অকলে খেলিম বলে কই দিয়ার কারণে, হ্যাঁ মই আমি রাইজর দলে প্রতিবাদ করেছিল। আর প্রতিবাদ করার পাছত কংগ্রেস দলে এটা সিদ্ধান্ত ললে যে নহয় আমি একেলগত ইলেকশন খেলিম। রাইজর দলের একদম স্থিতিটা হল যে আগন্তুক উপ নির্বাচন, আগন্তুক পঞ্চায়েত নির্বাচন আর আগন্তুক 2026 সনের বিধানসভা নির্বাচন আমি বিরোধী ঐক্য মঞ্চর 16টা দলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অবতীর্ণ হব লাগে। এই কথাটা মানে প্রথমের পর কই আইসো, ইলেকশনের সময়তো কইছো, ইলেকশনের পিছদিনাও কই আছো, আজিও কইছো আর 26 সনলৈকে মই কই থাকিম। আমি একেলগে কলেখে বিজেপিক আমি একেলগতে 2026 সনত অসমৰ ৰাজনীতিৰ পৰা বিদায় দিম। কিন্তু যদি আমার মাজত বিবাদন হয়, আমি যদি ভাগ ভাগ হয়ে পড়ো, তেতিয়াহলে নিশ্চিতভাবে আমি কেতিয়াও 2026 সনত বিজেপিক বিদায় দিব নোৱাৰিম। আর আমার মাজত বিবাদন হওয়া মানে বিজেপিক সহায় কৰা। কালি কংগ্রেস দলেও তেওঁলোকৰ PSC মিটিঙত একেলগে খেলিব বলে সিদ্ধান্ত লৈছে। আমি ধন্যবাদ জনাইছো, আমি আদৰণি জনাইছো। আর তেখেতসকলে মাজতে অকমান গন্ডগোল করার কারণে তেখেতসকলের লগত আমার একটা সংঘাত হয়েছিল, মই প্রতিবাদ করেছিল, মোক অল্প বেয়াও পাইছিল। সেই কারণে আপনাদের জানে তেখেতসকলে পঞ্চায়েত ইলেকশন অকলে খেলিম বলে কই দিয়ার কারণে, উপ নির্বাচন অকলে খেলিম বলে কই দিয়ার কারণে, হ্যাঁ মই আমি রাইজর দলে প্রতিবাদ করেছিল। আর প্রতিবাদ করার পাছত কংগ্রেস দলে এটা সিদ্ধান্ত ললে যে নহয় আমি একেলগতে ইলেকশন খেলিম।